হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা একটি নতুন জায়গায় এসেছি ঘুরতে। দেখুন এই জায়গাটা আপনাদেরকে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। তো আমি একা আসিনি আজ, আজকে আমরা চার ভাই এসেছি ঘুরতে। অ্যাকচুয়ালি আমরা এখানে আমাদের একটা ফ্রেন্ডের বাড়ি আছে এখানে সামনে, তোর বাড়ি ওর বাড়িতে এসেছিলাম আমরা ঘুরতে। তো এখানে এসে আমাদের এই জায়গাগুলো থেকে অনেক ভালো লেগে গেছে, তাই ভাবলাম একটা এখানে ব্লগ বানানো যাক, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে আপনাদের কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কিরকম লাগছে। আমার তো অনেক ভালো লেগেছে, আমি একা আসিনি, আমরা চার ভাই এসেছিলাম এখানে ঘুরতে। তো আমরা এখন স্টার্ট করলাম আমরা আমার ব্লগ, তো দেখুন আপনারা। তো বন্ধুরা, ব্লগটি স্টার্ট করার সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা এই ব্লগটি না কেটে পুরো ব্লগটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আমরা এখানে এসেছি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকই ভালো লাগছে, আপনারাও দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি কেটে দেখেন তাহলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেটা আপনারা ভালো করে উপভোগ করতে পারবেন না। তো আপনারা ব্লগটি না কেটে পুরো ব্লগটি আপনারা দেখুন, তাহলে আপনারা এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ভালো করে উপভোগ করতে পারবেন। তো এখানে আমার দাদারা ফটো উঠছে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের তো দেখে অনেক ভালো লাগছে। আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন এত সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা, মধ্যে মধ্যে বড় বড় গাছ, তো চায়ের বাগান এখানে, আসাম বিখ্যাত চা, তো আমাদের আসাম তো এই চায়ের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো আপনারা দেখুন ব্লকটি আর এই চায়ের বাগানের সৌন্দর্যটা উপভোগ করুন। আপনাদের এই ব্লকটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। অনেক সুন্দর জায়গা, আমরা এখানে লাইভ দেখে আমাদের তো অনেক ভালো লাগছে দেখে। তো আপনারা আসুন এই জায়গাগুলো, আসামের যে সৌন্দর্য আছে সেগুলো দেখুন, উপভোগ করুন। অ্যাকচুয়ালি আমাদের এখানে দাদা, তো উনি আমাদের এখানে নিয়ে এসছেন এই জায়গাগুলো, ওনার জানা আছে কোথায় কোথায় ভালো ভালো জায়গা আছে, তো উনি আমাদেরকে নিয়ে এসছেন এই জায়গাগুলো দেখাতে। তো ওরা ফটো উঠছে, এত সুন্দর জায়গা, ফটো উঠবেই না কেন, এখানে আসলে সবারই মনে চাইবে ফটো ওঠার জন্য। দেখুন আপনারা জায়গাগুলো কিরকম লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে চায়ের বাগান, মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে, পুরো আর্টিস্টিক ভিউ। তো একটি বিশেষ সূচনা, যদি আপনাদের আশেপাশে এরকম সুন্দর জায়গা থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ওখানে গিয়ে ব্লগ বানিয়ে দর্শকদের সামনে তুলে ধরবো। তো আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের আশেপাশে যদি কোনো সুন্দর জায়গা থেকে থাকে। আরেকটি কথা হচ্ছে গিয়ে, যদি আপনারা আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমি যদি নতুন ভিডিও আপলোড করি তো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তো আপনারা সঙ্গে সঙ্গে আমার এই ব্লগটি দেখতে পারবেন। তো আমরা
এখানে ঘুরতে ঘুরতে কি করে অন্ধকার হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এখন আলোটা অনেক কমে গেছে, আমরা বাইকের লাইট জ্বালিয়ে এই শ্যুটটা করছি। তো এখন আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনাদের এই ব্লগটি দেখে এই জায়গাগুলো ভিউগুলো যেগুলো দেখিয়েছি আপনাদের কিরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।